একদিকে মহা সপ্তমীতে শহর মেতে উঠেছে উৎসবে, অন্যদিকে জুনিয়র ডাক্তারদের তাদের কিন্তু অনশন চলছে, অনশন মঞ্চে তারা আজকেও রয়েছেন এবং তাদের যে একাধিক দাবি দেওয়া নিরাপত্তা সংক্রান্ত যে সমস্ত দাবি দেওয়াগুলি রয়েছে সেগুলি যতদিন না পূরণ হবে ততদিন তারা অনশন চালাবেন বলে কিন্তু তারা আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন এবং সেই মতো অনশন চলছে। এবং সেখান থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, আজকের কি পরিস্থিতি দেখতে পাচ্ছ এবং চিকিৎসকরা তারা কি বলছেন? দেখো, তোমায় জানিয়ে রাখি, ইতিমধ্যেই বেশ কয়েক ঘন্টা অতিক্রান্ত হয়েছে, 100 ঘন্টার ওপরে অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং জুনিয়র ডাক্তার যারা সে 7 জন আমরণ অনশনে বসেছিলেন তাদের দাবি দাওয়া নিয়ে তাদের অনশন চলছে ধর্মতলা চত্বরে। এবং একই সঙ্গে সকাল থেকেই তাদের একাধিক যে ভাইটাল সেগুলো চেক করা হচ্ছে। জুনিয়র ডাক্তার অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু সে ভাইটালসগুলো চেক করছেন। অনেকে মাহাতো থেকে শুরু করে অন্যান্য যে 6 জন অর্থাৎ তাকে নিয়ে 7 জন জুনিয়র ডক্টর যারা অনশনে বসেছেন আমরণ অনশনে, তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা চালাচ্ছেন এই মুহূর্তে। এবং এখনও পর্যন্ত আমরা যদি দেখতে পাই তাহলে কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা তাদের সিদ্ধান্তে অনড়, কেননা তারা জানাচ্ছেন যতক্ষণ না পর্যন্ত 10 দফা দাবি তাদের পূরণ হচ্ছে। এবং গতকাল আমরা দেখেছি 2 ঘন্টারও বেশি সময় স্বাস্থ্য ভবনে আধিকারিকদের সঙ্গে, স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছে জুনিয়র ডাক্তাররা। তাই 23 জনের প্রতিনিধি দল তারা গিয়েছিলেন কিন্তু সেখান থেকে কোনো আউটকাম সেখান থেকে বেরোয়নি, কোনো সলিউশন কোনো সমাধান সেখান থেকে কিন্তু বেরিয়ে আসেনি, যেই কারণে জুনিয়র ডাক্তাররা তারা যে সিদ্ধান্তে অনড় ছিলেন সেই সিদ্ধান্তেই তারা রয়েছেন। অর্থাৎ তারা তাদের যে অনশন কর্মসূচি সেই অনশন কর্মসূচি চালিয়ে যাবেন যতক্ষণ না জন্য আরজি করেন নির্যাতিতা ছাত্রীর জন্য তারা বিচার ছিনিয়ে আনতে পারছেন, যতক্ষণ না পর্যন্ত জয়নগরে নির্যাতিতা নাবালিকার জন্য বিচার ছিনিয়ে আনতে পারছেন, কেননা দীর্ঘ প্রায় 60 দিনেরও বেশি অতিক্রান্ত হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু সিবিআই যে চার্জশিট দিয়েছে সেই চার্জশিট নিয়েও তারা জানিয়েছেন এবং তারা এখনও পর্যন্ত মনে করছেন যে সিবিআই তদন্ত করছে এবং সিবিআই তদন্তের পর স্বাভাবিকভাবে হয়তো আরও অগ্রগতি সেই তদন্ত হতে পারে, সেই দিকে তাকিয়ে তারা কিন্তু সেই তদন্তের উপর আস্থা এখনও পর্যন্ত রেখেছেন। অন্যদিকে সুপ্রিম কোর্টে এখনও যে মামলা রয়েছে, সুপ্রিম কোর্টের যে সুওমোটো মামলা, সেই সুওমোটো মামলা নিয়ে তাদের কিন্তু অবশ্যই বক্তব্য যে সেই মামলার দিকে তারা তাকিয়ে রয়েছেন। এবং সেইখানে দাঁড়িয়ে তুমি দেখতে পাচ্ছ যে জুনিয়র ডাক্তাররা তারা তাদের যে ভাইটালসগুলো সেইগুলো চেক করা হয়েছে এবং অনেকেরই পরিস্থিতি কিন্তু বেশ আশঙ্কা করছেন অন্যান্য জুনিয়র ডাক্তাররা, বেশ উদ্বেগজনক, কেননা এরা যেহেতু আমরণ অনশন করছেন এবং এখন 112 ঘন্টা অতিক্রান্ত প্রায়। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু এই জুনিয়র ডাক্তাররা বারবার জানাচ্ছেন যদি সরকার হস্তক্ষেপ না করে তাহলে কিন্তু যে কোনো সময় বড়সড় বিপদ ঘটতে পারে, বড়সড় সমস্যা তৈরি হতে পারে। সেই দিকে তাকিয়েই এই জুনিয়র ডাক্তারদের বক্তব্য এবং দাবি যেটাই বলো না কেন, তারা চাইছেন যে অবিলম্বে যাতে সরকার হস্তক্ষেপ করে, গতকালও যে আলোচনা হয়েছে সে আলোচনা যেভাবে হয়েছে তাতে কিন্তু সমাধান সূত্র বেরোয়নি, ফলত সেই দিকে তাকিয়ে রয়েছে জুনিয়র ডাক্তাররা যে আলোচনার একটা ক্ষেত্র, একেবারে সেই আলোচনার আবারও চাইছেন তারা এবং সেদিকেই তাকিয়ে রয়েছেন। ধন্যবাদ জানাবো শুভঙ্কর, তোমাকে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।